সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টুডেতে, শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কিছুতেই অস্থিরতা কাটছে না পুঁজিবাজারে, ফ্লোর প্রাইসকে দুষছেন বিনিয়োগকারীরা, মার্জিন ঋণের সুদ বাড়াচ্ছে দুশ্চিন্তা। রাজশাহীতে ঈদের বাজার জমজমাট, গরমের তীব্রতায় পোশাক কালেকশনে আনা হয়েছে ভিন্নতা, দামও ক্রেতাদের হাতের নাগালে। খরা ও ভেজাল কীটনাশকের কারণে রাজবাড়িতে কমেছে পেঁয়াজের ফলন, উঠছে না উৎপাদন খরচ, প্রতি মনের দর 2000 টাকা নির্ধারণের দাবি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। কিছুতেই পুঁজিবাজারের অস্থিরতা কাটছে না, সব কিছুর জন্য ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তরকে দায়ী করছেন সংশ্লিষ্টরা, এটি এখন পুঁজিবাজারের গলার কাটা। বেশিরভাগ কোম্পানি ফ্লোর প্রাইসে আটকে থাকায় ক্ষতির মুখে সব পক্ষ, সুদ পরিশোধ নিয়ে চিন্তিত মার্জিন ঋণের গ্রাহকরা। গেল কয়েক মাস ধরেই স্থবির দেশের পুঁজিবাজার, লেনদেন নেমেছে তলানিতে, এজন্য নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। পতন ঠেকাতে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা, এরপরই লেনদেন বন্ধ হয়ে যায় বেশিরভাগ কোম্পানির। মাসের পর মাস ক্রেতাশূন্য নামি দামি অনেক কোম্পানি, লেনদেন হচ্ছে হাতে গোনা কয়েকটির, শেয়ার বিক্রি করতে না পারাই ভারী হচ্ছে মার্জিন ঋণের সুদের পাল্লা, জানিয়ে চিন্তিত বিনিয়োগকারীরা। ফ্লোরের যে শেয়ারগুলো, এগুলো সিরিয়াল দিতে হয়, সিরিয়াল লাখ লাখ শেয়ার সেল বাই হয় না। এই ফ্লোর প্রাইসটা এখন আমাদের গলার কাটা হয়ে গেছে, আমরা সেল করি আর না করি মাস শেষে কিন্তু আমাদের ইন্টারেস্টটা দিতেই হবে। বড় বড় ইনভেস্টর, মার্চেন্ট ব্যাংকগুলো যদি ইনভেস্ট না করে, তারপর হচ্ছে আমাদের হাউসগুলো যদি ইনভেস্টে না যায়, তাহলে মার্কেটে এমনই চলতে থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইসে শেয়ার আটকে থাকায় হতাশা তৈরি হয়েছে বেশিরভাগ বিনিয়োগকারীর মধ্যে, যে কারণে সুযোগ এবং সম্ভাবনা থাকার পরও বিনিয়োগ করছেন না অনেকেই। তাই বাজারকে গতিশীল করতে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার বিষয়টি ভাবা দরকার। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একটা যে সাইকোলজিক্যাল, যে আমাদের শেয়ারটা ফোর্স সেল হবে না, আসলে ফোর্স সেল না হোক, কিন্তু তাদের শেয়ার যখন হোল্ড করে রাখছে, শেয়ারের দাম বাড়ছে না, কিন্তু ওইদিকে যারা মার্জিন লোন নিয়েছে ইন্টারেস্ট কাউন্ট করতে হচ্ছে, তো এটা আসলে খুব বেশি হেল্পফুল না। আর পুঁজিবাজারকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। যে বিএসইসি যেহেতু 300 কোটি টাকা ইনভেস্ট করতে চাচ্ছে বাজারে, প্লাস 300 কোটি টাকা ব্রোকার ডিল ইয়েরা দিবে, 600 কোটি টাকার একটা সাপোর্ট বাজার পেয়ে যাবে, এই সুযোগে ফ্লোর প্রাইস তুলে দেয়া অতীব জরুরি একটা কাজ হবে। তার কারণটা হইল যে ফ্লোর প্রাইস না তোলা পর্যন্ত কিন্তু বিনিয়োগকারীরা সুইচিং করতে পারতেছে না, যারা বড় বিনিয়োগকারী আছে, শত শত কোটি টাকার ট্রেড ভলিউমও কম হচ্ছে। ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পাশাপাশি পুঁজিবাজারের স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী করতে কাঠামোগত সংস্কার দরকার বলেও মনে করেন সংশ্লিষ্টরা। লভ্যাংশের উপরে আমাদের এখন সর্বোচ্চ হারে ট্যাক্স দিতে হয়, লভ্যাংশের উপরে ট্যাক্সটা প্রত্যাহার করা উচিত, এবং তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির ট্যাক্সের কর্পোরেট ট্যাক্সের ব্যবধানটা বাড়ানো দরকার। এতে করে বিনিয়োগকারীর সংখ্যাও বাড়বে, নতুন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যাও বাড়বে। ফ্লোর প্রাইস তুলতে পারছি না, এটার একমাত্র কারণ হলো যে ফ্লোর প্রাইস আমি যখনই তুলবো তখন কিন্তু ফোর্স সেলের একটা প্রেশার আসবে, এখন ফোর্স সেলের প্রেশার আসলে বাজার আবার ডাউন হয়ে যাবে। সো কাজেই আমি মনে করি যে এই 25 বছর পুরান একটা আইন, এইটা সহ অন্যান্য অনেক আইন আছে যেগুলো আমাদেরকে যুগোপযোগী করা দরকার। শেয়ারের মূল্য বিবেচনায় এখন বিনিয়োগের উপযুক্ত সময় বলেও মনে করেন সংশ্লিষ্টরা। বলছেন, এজন্য বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। আজকে 14-15 পিতে আমাদের মার্কেটে শেয়ার পাওয়া যাচ্ছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে পুঁজিবাজারে লেনদেনের খবরও জানিয়ে দিতে চাই। সকাল থেকে লেনদেন শুরুর পর থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার সব সূচকই এই মুহূর্তে ঊর্ধ্বমুখী প্রবণতা। তবে আমরা যদি লেনদেনের গতি হিসাব করি, আমরা গতদিনের যে লেনদেনের গতি দেখেছিলাম তার তুলনায় কিছুটা বেড়েছে বলতে হবে। শুরুতেই পুঁজিবাজারে লেনদেনের খবর যদি জানাই, সূচকের খবর যদি জানাই, ডিএসই ব্রড ইন্ডেক্স এই মুহূর্তে প্রায় 5 পয়েন্ট বেড়েছে, 6210 হয়েছে। ডিএসইএস 1 পয়েন্ট বেড়েছে, ডিএস 30 1 পয়েন্ট বেড়ে 2200 পয়েন্ট হয়েছে। এখন পর্যন্ত
আমরা দেখতে পাচ্ছি 183 কোটি 88 লাখ টাকার শেয়ারে লেনদেন হয়েছে। আমরা গতদিন বলছিলাম যে লেনদেন হয়েছে সারাদিনে 400 কোটি টাকার কিছু বেশি, সেই হিসেবে আজকে কয়েক ঘন্টার ভিতরে লেনদেন 200 কোটি টাকার কাছাকাছি হয়ে গেছে। নিঃসন্দেহে এটি ভালো আভাস, কিন্তু যে ফ্লোর প্রাইস বিতর্ক নিয়ে আমরা তখন প্রতিবেদনটি দেখলাম, এই ফ্লোর প্রাইস আটকে দেওয়ার কারণে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কিন্তু দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকছে, ওঠানামা নেই এসব শেয়ারের দামে। সেই সংখ্যাটি কিন্তু 152 এই মুহূর্তে, তার বিপরীতে বেড়েছে 68টির এবং কমে গেছে 37টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। টপ 20 শেয়ারের তালিকায় সকাল থেকে শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস, এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি 20 কোটি 75 লাখ টাকার শেয়ারে লেনদেন হয়েছে। পরের অবস্থানে ইস্টার্ন হাউজিং লিমিটেড রয়েছে, প্রায় 14 কোটি 8 লাখ টাকার শেয়ারে লেনদেন হয়েছে। অরিয়ন ইনফিউশন অনেকদিন পরে পাঁচের ভেতরে, ইনফ্যাক্ট এই মুহূর্তে 3 নম্বর অবস্থানে রয়েছে, এই প্রতিষ্ঠানটির প্রায় 13 কোটি 18 লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। অ্যাপেক্স ফুটওয়ার এবং জেমিনি সি ফুড রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। জেনেক্স ইনফোসিসকে আমরা দেখতে পাচ্ছি আজকে এটি পাঁচের নিচে চলে গিয়েছে। আরডি ফুড দীর্ঘ সময় পরে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন, 9 নম্বর অবস্থানে রয়েছে, এটা অনেকদিন টপ 20 ছিল না, 6 কোটি টাকার কিছু বেশি শেয়ার হাতবদল হয়েছে। শেষ দুটি অবস্থান বিডি অটোকার এবং মিডল্যান্ড ব্যাংকের, এই দুটি প্রতিষ্ঠানের 1 কোটি 80 লাখ টাকার আশেপাশে শেয়ারে লেনদেন হয়েছে। চট্টগ্রামের পুঁজিবাজারের খবর আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই। চট্টগ্রাম অল শেয়ার প্রাইস ইন্ডেক্স ক্যাসপি ঊর্ধ্বমুখী, 14 পয়েন্ট এই মুহূর্তে বেড়েছে, 18,317 হয়েছে এই সূচকটি। সিএসিএক্স বেড়ে গেছে 8 পয়েন্ট, সিএসি 30 7 পয়েন্ট বেড়েছে, এটি দাঁড়িয়েছে 13,398 পয়েন্টে। চট্টগ্রামের পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 1,51,00,000 টাকার কিছু বেশি শেয়ার। আমরা দেখতে পাচ্ছি 67টি প্রতিষ্ঠানের শেয়ারের হাতবদল হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 19টির, কমে গেছে 17টির, অপরিবর্তিত 31টির দাম। ভ্যালুর ভিত্তিতে পুঁজিবাজারে শীর্ষে রয়েছে আরডি ফুড, পরের অবস্থানে ইস্টার্ন হাউজিং লিমিটেড এবং তৃতীয় অবস্থানে আমরা নেটওয়ার্ক। ঈদ সামনে রেখে রকমারি ডিজাইন ও বাহারি রঙের পোশাকে সেজেছে সারা লাইফস্টাইলের রাজশাহী আউটলেট। মধ্য শহরে বিশাল আয়তনের আউটলেটটিতে রয়েছে কিডস, মেন্স ও লেডিসদের পোশাকের বড় কালেকশন। গরমের তীব্রতার বিষয়টি মাথায় রেখে পোশাক কালেকশনে আনা হয়েছে কিছুটা ভিন্নতা। নান্দনিক ও রুচিশীল পোশাকের দামটাও হাতের নাগালে হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায় সবচেয়ে আগে রয়েছে সারা। ঈদের খুশি ছড়িয়ে দিতে হরেক রকম পোশাকের সমাহারে প্রস্তুত রাজশাহীর সারার আউটলেট। ঈদকে সামনে রেখে আউটলেটে নতুন নতুন পোশাকের সমাহার, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের নানান পোশাক রয়েছে এখানে। চাহিদার শীর্ষে ছোট বাচ্চাদের পোশাক, ছোটদের নাইরা, পাঞ্জাবি, বাটি ফ্রক, কটন থ্রি পিস, টি শার্ট, পোলো শার্টের এমন সংগ্রহ রাজশাহীতে নজর কাটছে বেশ। এবারের ঈদ ফ্যাশনে কটন ফেব্রিক্স পাঞ্জাবি বেশি চলছে, গরমে সুতির কাপড়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। মেয়েদের পোশাকের মধ্যে বেশি চলছে নানা রঙের নাইরা, পার্টি ওয়ান পিস ও থ্রি পিস। এখানে ভ্যারাইটি ডিজাইন আছে, আমরা অন্য অন্য শোরুমগুলোতে গেছি, প্রাইস এবং কালেকশনের তুলনায় সারা আসলে বলবো যে বেস্ট, অনেক বেশি কমফোর্টেবল ড্রেসগুলো, এই ড্রেসগুলো প্লাস হচ্ছে ওই ওই কর্ন সাইডের ড্রেস, যে ড্রেসগুলো দেখলাম ওগুলো অনেক বেশি ভালো। এখানে রয়েছে সাব ব্র্যান্ড জোন ঢেউ, এখানে ওয়েস্টার্ন ড্রেস, ছেলে ও মেয়েদের জন্য রকমারি সব ডিজাইনে তৈরির পোশাক রয়েছে। কেনাকাটার সময় কিডস এর প্লে জোনে শিশুদের রেখে কেনাকাটা করতে পাচ্ছেন অভিভাবকরা। প্রাইসটাও কম আছে আমার কাছে যেটা মনে হয়েছে, কাপড়টাও স্বাচ্ছন্দ্যমূলক, দামটাও সাধ্যের মধ্যে, আবার ধরেন যে কাপড়ের কোয়ালিটিগুলো ভালো। বৈচিত্র্যের সঙ্গে দাম হাতের নাগালে সারার আউটলেট থেকে কেনাকাটা করে তাই সন্তুষ্ট ক্রেতারা। পুরো রমজান জুড়ে বিক্রি হচ্ছে সারার ঈদ ফ্যাশনের নতুন নতুন সব কালেকশন। গরমের কথা মাথায় রেখে পোশাকেও আনা হয়েছে ভিন্নতা। ফ্যামিলি প্যাকেজের থ্রি পিস, বাচ্চাদের পাঞ্জাবি, বড়দের পাঞ্জাবি সেম, এবং বাচ্চা মেয়েদেরও পাঞ্জাবি আছে, সেম ম্যাচিং আছে। বাচ্চাদের যেমন কটন ফেব্রিক্স ফ্রক আছে, পার্টি ফ্রক আছে, বাচ্চাদের পাঞ্জাবি আসছে, এই জিনিসগুলো একটু বেশি চলতেছে এই দিন। তারিক মাহমুদ, চমুনা নিউজ, রাজশাহী। খরার পাশাপাশি জমিতে প্রয়োগ করা সার কীটনাশক যথাযথভাবে কাজ না করায় রাজবাড়িতে হালি পেঁয়াজের ফলন কমছে, উৎপাদন খরচ তুলতে পারছেন না অনেক চাষি। দাবি তুলেছেন প্রতি মনের দর 2,000 টাকা নির্ধারণের। বাজার তদারকি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক বলছেন ভেজাল কীটনাশকের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ির প্রতিনিধি রুবেলুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। পেঁয়াজ আবাদের সমৃদ্ধ জেলা রাজবাড়ী উৎপাদনে দেশে তৃতীয় অবস্থানে রয়েছে, 16% উৎপাদন হয় এই অঞ্চলে। হালি পেঁয়াজ উঠাতে ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা, মাঠ থেকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে অনেকেই প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করছেন, কেউ বা বিক্রি করছেন হাট বাজারে। যে জায়গা হয়তো
30-40 মন ফিনিশ হয় এবার সে জায়গা 20-25 মন করে ফিনিশ হবে আরাকাটা নিয়ে 750 করে বেঁচে আইছি প্রাটে নিতেছি ধরুন বেচতেছি ব্যানালারে দিতেই ফুরিয়ে দিচ্ছি চাষিরা বলছেন এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদে খরচ হয় 35,000 টাকা ফলন সর্বোচ্চ 35 মন আবার অনেকে পেয়েছেন মাত্র 10 মন চাষিদের অভিযোগ নিম্নমানের সার কীটনাশক ব্যবহারের ফলে ফলন এবার ভালো হয়নি দামও পাচ্ছেন কম মানভেদে প্রতি মন বাজারে বিক্রি করছেন 600 থেকে 900 টাকায় প্রতি বিঘাতে অনেকে লোকসান 5 থেকে 7,000 টাকা প্রতি মনের দাম 1.5 থেকে 2,000 টাকা নির্ধারণ করার দাবি তাদের তেলের দাম বেশি সারের দাম বেশি ঔষধের দাম বেশি সব কিছু দ্বিগুণ দাম এর কারণে কোনো লাভ নেই খেতে সার ঔষধ কীটনাশক দিয়ে পেঁয়াজ উৎপাদন করি সে পরিমাণে আমরা শ্রমের মূল্য পাই না ঔষধি ভেজাল সারে এক সার আর এক সার আমারে বলে দিয়ে দেয় এরকম ভেজাল হয় আবার যে পেঁয়াজের যে দাম আমরা পাতেছি এ দামে আমাদের পোষায় না কৃষি বিভাগ বলছে প্রাকৃতিক দুর্যোগ না হলে হেক্টর প্রতি 12 থেকে 14 টন ফলন পাওয়া যাবে নিয়মিত বাজার মনিটরিং এবং কীটনাশকের মান পরীক্ষা করছেন কৃষি কর্মকর্তারা সবসময় মনিটরিং করা হয় কীটনাশকের মান পরীক্ষা করা হয় ভেজাল কীটনাশক যাতে বাজারে ঢুকতে না পারে সেই মনিটরিং ব্যবস্থা আছে এবং মান নিয়ন্ত্রণহীন কীটনাশক যদি থাকে সেই কীটনাশকগুলি আমরা বাজার থেকে বাজেয়াপ্ত করার ব্যবস্থা আমাদের দিয়ে নিয়ে থাকে সেটা অব্যাহত আছে তবুও যদি এরকম কোনো স্পেসিফিক অভিযোগ আমরা পাই তাহলে আমরা ওই কীটনাশক ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেব চলতি বছর জেলায় 34,675 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 34,910 হেক্টর জমিতে রাবেয়া স্মৃতি যমুনা নিউজ দর্শক আমরা পেঁয়াজের আবাদের পরিস্থিতি আরও জানতে চাই সরাসরি রাজবাড়িতেই যাচ্ছি আমাদের সহকর্মী রুবেলুর রহমানের কাছে রুবেল এই যে এখন জটিলতা হলো কীটনাশক নিয়ে এখন তারা পেঁয়াজের দাম বেঁধে দেওয়ার কথা বলছেন চাষিরা এখন আপনাদের ওই এলাকায় কি দেখতে পাচ্ছেন পেঁয়াজের দাম আর যদি এই অবস্থা চলতেই থাকে তাহলে কৃষি অধিদপ্তর কি বলছে তারা কি উদ্যোগ নেবে তোহিদ আসলে আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির জেলা সরজে বড় খুচরা বাজার পেঁয়াজের খুচরা বাজার সেই খুচরা বাজারে আমি অবস্থান করছি আমরা বাজারে এসে দেখেছি গত প্রায় এক সপ্তাহ যাবত কিন্তু পেঁয়াজের যে বাজার মূল্যটা সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু 30 টাকা কেজি দরে সেই পেঁয়াজটা কিনছেন তো ক্যামেরার সাহায্যে যদি দেখাই যে প্রান্তিক পর্যায় থেকে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এই পেঁয়াজটা সংগ্রহ করে বাজারে নিয়ে আসছেন এবং এখন তারা 20 থেকে 30 টাকার মধ্যে যে প্রকার ভেদে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজগুলো বিক্রি করছেন এবং চাষিরা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এবারে যে কীটনাশক মানহীন কীটনাশকের কারণে তাদের ফলন কম হয়েছে যার কারণে কিন্তু তাদের লোকসান গুনতে হচ্ছে কেননা এক মন পেঁয়াজ এক বিঘা এক মন পেঁয়াজ উৎপাদন করতে কিন্তু তাদের 1200-1400 টাকা পর্যন্ত পড়ে যাচ্ছে কিন্তু সেই পেঁয়াজ এখন তাদের বাজারে বিক্রি করতে হচ্ছে সর্বসাকল্যে 6 থেকে 1,000 টাকার মধ্যে এবং কৃষি অধিদপ্তর যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এবার রাজবাড়িতে প্রায় 35,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে এবং সারা দেশের মধ্যে প্রায় 16% পেঁয়াজ এই রাজবাড়িতে উৎপাদন হয়ে থাকে এবং তৃতীয় অবস্থানে রাজবাড়ির অবস্থান এবং এবার যে রাজবাড়িতে পেঁয়াজের ফলন হয়েছে তাতে কিন্তু তারা ধারণা করছেন যে 12 থেকে 14 মেট্রিক টন পেঁয়াজ প্রতি হেক্টরে কিন্তু তারা বলছেন আশা করছেন কিন্তু মাঠ পর্যায়ে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি তাতে কিন্তু কৃষকরা বলছেন যে কৃষি দপ্তর যেটি বলছেন তাদের সঙ্গে কিন্তু সেই ইয়ার কোনো মিলই নেই কেননা তারা ফলন পাচ্ছেন কম এবং তাদের কোনো কোনো বিঘাতে দেখা যাচ্ছে যে দশ মনও পেঁয়াজ হয়েছে এবং সর্বোচ্চ রাজবাড়ির যে ভালো পেঁয়াজ হয়েছে সেটা 35 থেকে 40 মনের মধ্যে কিন্তু রয়েছে তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পেঁয়াজের ফলনটা কম এবং কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন এবার তারা পেঁয়াজ আবাদ করে লোকসান গুনতে হচ্ছে এবং কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী তারা ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহার করে কিন্তু কাঙ্ক্ষিত সেই ফলন না পাওয়াতেই তাদের এবার লোকসান গুনতে হচ্ছে তোহিন রুবেল ধন্যবাদ আপনাকে দর্শক আমরা রাজবাড়ি থেকে জানাচ্ছিলাম পেঁয়াজের বাজারের সবশেষ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি প্লাস্টিক কারখানা কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি কমেনি থেমে থেমে আগুন জ্বলে উঠছে কারখানার বিভিন্ন অংশে বিশাল কালো ধোঁয়ায় ছেয়ে আছে অঞ্চলটি সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের 1,000-এর বেশি মানুষকে ইন্ডিয়ানার রিচমন্ডে 14 একর এলাকা জুড়ে রিসাইক্লিং প্ল্যান্টের অবস্থান মঙ্গলবার আগুন লাগে কারখানাটিতে ছড়িয়ে পড়ে খুব দ্রুত বিভিন্ন ধরনের প্লাস্টিক ও রাসায়নিকের উপস্থিতি রয়েছে কারখানাটিতে তাই নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের আহত হন একজন আবারও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা ভয়াবহ দূষণের ঝুঁকির কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা এই ছিল বিজনেস টুডের আয়োজনে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে